এবার ব্যারাকপুর জুড়ে কৌস্তব বাগচিকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়লো। পোস্টারে অভিযোগ করা হয়েছে মাতৃসভা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ও অশালীন মন্তব্য করে এলাকার সংস্কৃতিকে গোটা বাংলার কাছে হেয় করেছেন কৌস্তব। তাই ব্যারাকপুর বাসীর ব্যানারে আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তব বাগচিকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে। কৌস্তবের দাবি, পোস্টার কাণ্ডে নেপথ্যে রয়েছে তৃণমূল। পাল্টা শাসক দলের তরফে কৌস্তবের কাজের সমালোচনা করা হয়েছে। এবার ব্যারাকপুর জুড়ে কৌস্তব বাগচিকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়লো। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ব্যারাকপুর জুড়ে কৌস্তব বাগচিকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়লো, কি রয়েছে সেই পোস্টারে, কি জানতে পারছো? দেখো, যে পোস্টারে সেটা স্পষ্ট উল্লেখ রয়েছে, ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় মাতৃসম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন ও কুরুচিকর মন্তব্য করে আমাদের এলাকার সংস্কৃতিকে সারা বাংলার তাকে এও প্রতিপন্ন করেছেন যে কৌস্তব বাগচি তাকে সামাজিক ভাবে বয়কট করা। এই ধরনের পোস্টার গতকাল থেকে ব্যারাকপুর পুরসভা এলাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ব্যারাকপুর স্টেশন, আনন্দপুরী এবং কৌস্তব বাগচির বাড়ির চত্বরে এই ধরনের পোস্টারকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপনতা শুরু হয়েছে। কৌস্তব বাগচি পরোক্ষে শাসক দলের যে অভিযোগ করেছে যে তার ধরনের পোস্টার দেওয়া হয়েছে। ব্যারাকপুর পুরসভার তৃণমূল প্রধান উত্তম দাস জানিয়েছেন যে কৌস্তব বাগচি মুখ্যমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটা গ্রহণযোগ্য নয় এবং সেটাকে তিনি কটাক্ষ করে পোস্টার তারা দিল সে ব্যাপারে কাউকে নিশ্চিত করেনি যে এ ব্যাপারে দায় তৃণমূলের নয় বলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। ধন্যবাদ সমীর। কৌস্তব নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিককে নগর দায়রা আদালতে নিয়ে যাওয়া হলো। আজ আদালতে নিয়ে যাওয়া হবে মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপাকে। এরই সূত্রে খবর, দুজনেরই জামিনের বিরোধিতা করা হবে। এর মধ্যেই জেল হেফাজতের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শতরূপা ভট্টাচার্য। বিধানসভা থেকে ধর্ণা মঞ্চে গেলেন বিজেপি বিধায়করা, পায়ে হেঁটে বিধানসভা থেকে ধর্ণা মঞ্চে গেলেন বিজেপি বিধায়করা। ধর্ণা মঞ্চে আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অগ্নিমিত্ররা। আমরা রাজ্যের একমাত্র বিরোধী দল রাজ্য বিধানসভা, আমরা প্রধান বিরোধী দল, আমাদের কোনো রাজনৈতিক ব্যাপার নেই, আমরা এদের প্রতি সঙ্গতি জ্ঞাপন করতে এসেছি। এদের লড়াই জয়যুক্ত হোক, অধিকারের লড়াই, ন্যায্য লড়াই, আমাদের সঙ্গতি আছে এবং মোরাল সাপোর্ট আছে এবং আমাদের আমরা কোনো রাজনীতির বাইরে গিয়েও এদের কর্মচারীর অধিকার, এই অধিকার তারা জয়যুক্ত হোক। আমাদের কর্মচারী পরিষদও এদের সঙ্গে যুক্ত আছে, শিক্ষক সংগঠনও যুক্ত আছে এবং সুপ্রিম কোর্টের লড়াইতে আমরা তাদের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছি, আগামী দিনেও দাঁড়াবো।